আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মাছের ডিমের একটি ভাজি দেখার জন্য। যে কোনো কার্ব জাতীয় মাছ অর্থাৎ রুই, কাতলা, মৃগেল, কালিবাউস, শিলকাপ, ঘাসকাপ, এই ধরনের মাছের ডিম এভাবে ভাজি করলে খেতে খুবই ভালো লাগে। আমি সাথে একটু আলু দিয়েছি, আলু কুচি করে দিয়েছি, এতে ডিমটাও সফট থাকে, শুধু তেলের উপরে ভাজলে শক্ত হয়ে যায়। প্রথমে আমি একটি হাঁড়িতে তেল নিয়েছি, তেলে পেঁয়াজ দিয়ে দিলাম, একটু পেঁয়াজ বাটা আমি অ্যাড করব, সেজন্য পেঁয়াজ কুচি অল্প দিয়েছি। এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, এটা একটু হালকা নরম হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভেজে নেব। তারপর আমি প্রথমে আলুগুলো দিয়ে দিব। আপনারা আমার ইউটিউব চ্যানেল সায়রার রান্না অ্যান্ড বিনোদন যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, সে সাথে একটি লাইক দিতে ভুলবেন না। আমি এখন পেঁয়াজের মধ্যে আলুটা দিয়ে দিয়েছি, আলুটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। তারপরে আমি লবণ, হলুদ, মরিচ, জিরার গুঁড়ো এগুলো অ্যাড করব। আমি এখানে লবণ, মরিচ এবং হলুদ দিয়েছি 1.5 চা চামচ করে, আর জিরার গুঁড়ো দিয়েছি 1 চা চামচ পরিমাণ, আর 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ পেঁয়াজ বাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এটা নেড়ে ভালো করে মশলাটা একটু আলুর সাথে ভেজে কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ কষিয়ে আলুটা, তারপরে আমি মাছের ডিমগুলো অ্যাড করব। মাছের ডিমগুলো ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছি। এই পর্যায়ে মাছের ডিমগুলো আলুর সাথে দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে নেড়েচেড়ে আমি মাছের ডিমগুলো কাটিনি, কাটলে সেক্ষেত্রে ভাজতে ধুতে কিন্তু অনেকটা ডিম চলে যায়। এখন খুন্তি দিয়ে, হাতা খুন্তি দিয়ে একটু নেড়ে নেড়ে দিলে মাছগুলোর ডিমগুলো ঝুরঝুরে হয়ে যাবে। আস্তে আস্তে এটাকে প্রায় 10 থেকে 15 মিনিট কষিয়ে নেব। আলু এবং মাছের ডিমের সাথে যেন মশলাটা ভালো করে মিশে যায়। তারপরে আমি কয়েকটি কাঁচামরিচ মাছখান থেকে ছিঁড়ে তারপর দিব, তাহলে ঝালও অ্যাড হবে, আবার ফ্লেভারটাও ঢুকবে, খেতে ভালো লাগবে। যে দেখতেই পাচ্ছেন, এখন ডিমগুলোকে একটু ভেঙে ভেঙে দিব, দিয়ে কষিয়ে তারপর পানি দিয়ে দিব। পানিটা না দিলে আলুটা আর ডিমটা ভালো সিদ্ধ হবে না। সিদ্ধ হওয়ার পরে কিন্তু পানিটা আস্তে আস্তে টেনে যাবে। আপনারা আমার ফেসবুক পেজ সারাস ফ্যামিলি ক্রিয়েটিভিটি ফলো করবেন, সেই সাথে অবশ্যই একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক কমেন্ট কিন্তু আমাকে কাজ করতে অনেক বেশি উৎসাহিত করে। অবশ্যই রান্নাটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির টাইমলাইনেও শেয়ার করবেন, তাহলে অন্যদেরও দেখার সুযোগ হবে। রান্নাটা কিন্তু একেবারে সহজ সরলভাবে আমি করেছি, কিন্তু খেতে খুবই ভালো লাগে। আস্তে আস্তে দেখুন পানিটা কিন্তু সবটাই শুকিয়ে গেছে এবং আলু মাছের ডিমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এভাবে মাছের ডিম রান্না করলে মাছের ডিমটা খুব বেশি শক্ত হয়ে যায় না, আর তেলের মধ্যে সরাসরি মাছের ডিম দিলে কিন্তু অনেক মাছ শক্ত হয়ে যায়, মাছের ডিম খেতে ভালো লাগে না। ইলিশ মাছের ডিম হলে আবার তেলে ভেজেও খাওয়া যায়। এক এক মাছের ডিমের আসলে স্বাদ এক এক রকম। আমি একটি সার্ভিং ডিশে এগুলোকে পরিবেশনের জন্য বেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এটা অনায়াসে রুটির সাথে এবং ভাতের সাথে খেতে ভালো লাগে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।